বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় সংঘর্ষের ঘটনায় দুই যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা হলেন 22 বছর বয়সী রাজমিস্ত্রি নাসির বিশ্বাস এবং 23 বছর বয়সী মুন্না নামের দুই যুবক। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই নাসির বিশ্বাস নামের এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া গুরুতর আহত অপর যুবক মুন্নাকে রাজধানীর সোহরাওয়ার্দি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্না নামে একাধিক মামলা আছে বলে জানান ওসি ইফতেখার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।